আজকের ভিডিওটার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যে আমি দু মাস ইউজ করার পরে এটা আমি ফল পেয়েছি চুলটা এই হেয়ার অয়েলটা ইউজ করে অনেক বেশি উপকার পেয়েছি তো প্রথমে আমি হেয়ার অয়েলটা নিয়ে কিন্তু কয়েকটা দিন আমার স্কিনে অ্যাপ্লাই করেছিলাম যে কয়েকটা দিন একটু স্কিনে টেস্ট করে দেখতে হবে স্কিনে কোনো চেঞ্জ আসছে না যদি স্কিন ঠিক থাকে তাহলে কিন্তু হেয়ার অয়েলটা আমরা নির্দিদায় বা কোনো টেনশান ছাড়াই হেয়ার অয়েলটা ইউজ করতে পারি তো আমি সেরকম সাত দিন আমি আমার স্কিনে টেস্ট করেছিলাম যে কোনো চেঞ্জেস হচ্ছে কিনা তো দেখলাম যে না কোনো ঠিকই আছে যা আর তারপরে আমি হেয়ার অয়েলটা ইউজ করি সামনের দিকে যে হালকা বা একটু কম কম চুল সেটা কিন্তু আর বোঝা যাচ্ছে না এখন এই সামনের দিকটা আমি পরিষ্কার বুঝতে পারছি যে আগের তুলনায় অনেকটাই ঘন হয়েছে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকেও অনেক স্বাগত জানাচ্ছি এখন ট্রেন্ডে চলছে আদিবাসী হেয়ার অয়েল আদিবাসী হেয়ার অয়েলটা আমি বেশ কয়েক মাস আগে ফেসবুকে দেখতে পাই সমস্ত বড়ো বড়ো ইউটিউবাররা যাচ্ছে তারা বলছে আদিবাসী হেয়ার অয়েলটা মানে কিভাবে আসল নকল কোনটা আসল এবং আসল তেলটা ইউজ করলে চুল কতটা ভালো হচ্ছে এবং সেখানে যারা যারা এই তেলটা ব্যবহার করেছে তাদের চুলের এত সুন্দর লম্বা লম্বা চুল মানে দেখাচ্ছিল তো যাই হোক আমি কোনোদিনও এই সমস্ত মানে বিশেষ করে তেলের ব্যাপারে আমি একটু খুব আর কি কনসাস বা ক্রিমের ব্যাপারে কারণ যে কোনো ক্রিম যেমন আমার স্কিনে শ্যুট করে না সেরকম আমার তেলটাও একটু আর কি বেছে নিতে হয় আমাকে স্কিনের প্রবলেম থাকলে অটোমেটিকলি চুলেরও কিছু কিছু সমস্যা দেখা দেয় তো যার জন্য চুলের স্কিনটাকে ভালো রাখার ভালো থাকবে কি করে সে চিন্তা করেই আমাকে একটু তেলটা ইউজ করতে আর তো সেজন্য আমি ভাবলাম যে দেখিয়ে আগেও এরকম কিন্তু অনেক আয়ুর্বেদিক তেল আমি দেখেছিলাম আর দেখা আমি সেগুলো আমার কোনো সময় মনে হয়নি যে আমি অর্ডার করব জানি না কেন মনে হলো আদিবাসী হেয়ার অয়েলটা আমি অর্ডার করি আর সেজন্য আমি তেলটা আমি অর্ডার করি আর দুটো আছে আছে দুটো বোতল আসে আর কি সাতশো টাকা সম্ভবত দাম নেয় দামটা সাতশো টাকাই সম্ভবত মানে দামটা আমি ঠিকঠাক ভুল হলেও হতে পারে যাই হোক ওই আদিবাসী তেলটা কিন্তু আমি ইউজ করি ফেসবুকে যে লিঙ্ক দেয় ওরা ওদের ওয়েবসাইট থেকেই আমি সে তেলটাকে অর্ডার করি এছাড়া বলছিলো বিভিন্ন পেজগুলোতে বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু নকল সেখান থেকে নিতে না করছিল সাবধান করে দিচ্ছিল যে নকল তেলও বিক্রি হচ্ছে এই আদিবাসী হেয়ার অয়েল নাম দিয়ে তো যেটা হচ্ছে ওদের একটা চিন্তা কারণ হয়ে গিয়েছিল যে ওদের ওই অত ভালো একটা তেলকে বাজারে নকল তেল বার করে বিক্রি করছে মানুষ কিন্তু ওদের যে হাকিপুকি যে কমিউনিটি আদিবাসী কমিউনিটি এর ফলে তারা মানে তাদের ক্ষতি হয়ে যাচ্ছে অনেক কারণ তাদের যে আসল তেলটা তার একটা বদনাম হয়ে যাচ্ছে কারণ নকল তেলটা থেকে মানুষে উপকার পাচ্ছে না আর সেজন্য বিভিন্ন রকমের ব্লগার মিডিয়া এছাড়া নাকি সরকার থেকেও সাহায্য পাচ্ছে তারা এই তেলটা মার্কেটে ছড়িয়ে দেওয়ার জন্য তো ব্লগাররা গিয়ে যখন অ্যাড করছে সবাই মানে বেশ বড় বড় ব্লগাররা গিয়ে অ্যাড করছে তাই যাই হোক আমি অর্ডার করে দিই তেলটা আর তেলটা ইউজ করেছি তেলটা ইউজ করার পরে আমি যাও মানে মিশে পেয়েছি আর কি আমার কীরকম হয়েছে চুলটা আমি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব আমি তেলটা অর্ডার করি আমার খুব লম্বা চুলের প্রতি লোভ যে আমি শুধুমাত্র একটা কারণের জন্যই তেলটা অর্ডার করি যে চুলটা লম্বা হবে আর চুল আমার কোনো দিনই সেরকম মানে এত মোটা গোজ বা এরকম খুব ঘন চুল ছিল না যা ছিল নর্মাল আর কি খুব হালকাও ছিল না আবার খুব ঘনও ছিল না যাই হোক আমার লম্বা চুলের মানে লম্বা হচ্ছে চুলটা এটা শুনে একটু লোভ হয় আর কি যে না এ দেখি হ্যার এটা ভালো সবাই যখন বলছে তো সেই আমি অর্ডার করে দিলাম আর আমার কাছে দুটো এরকম শিশি আছে আছে আর আমি দু মাস কন্টিনিউ তেলটা ইউজ করেছি তো চলো আমি তোমাদেরকে প্রথমে আমার চুলটা দেখাই যে চুলটা ঠিক কতটা আমার কি হয়েছে দেখো এই যে এই দেখো চুলটা আমার প্রথমেই বলেছিলাম আমার কিন্তু চুল খুব একটা ঘন নয় এই দেখো দেখো চুল তো আমার মনে হয়েছে আমি দু মাস ইউজ করার পরে যা রেজাল্ট পেয়েছি আমার দু মাসে কিন্তু অনেকটা অনেকটা বলতে গেলে আমার এই ছ ইঞ্চির মতো আমার চুলটা লম্বা হয়ে গেছে ছ ইঞ্চির বেশি মিনিমাম ছ ইঞ্চি তো হয়েইছে কারণ চুলটা যখন আমি রোজ বাঁধি তখন আমি বুঝতে পারি দু মাস ইউজ করার পরে এটা আমি ফল পেয়েছি চুলটা আমার অনেকটাই লম্বা হয়েছে এখনও আমি ইউজ মানে ইউজ করব চুলটা লম্বা করার জন্য আর এখন তোমাদেরকে আমি বলে দিই যে আমার চুলটা অ্যাকচুয়ালি মানে চুলটা আগা গোড়াই আমার একটু সরু টাইপের মানে অনেকের চুল হয় না মানে চুল এক একটা চুল একটু মোটা হয় এক এক ধরনের মাথার চুল যেমন আমার মেয়েরই চুলটা কিন্তু একটু মোটা আর আমার চুল কিন্তু একটু মানে পাতলা আর কি মোটা চুল মানে যেটা হেলদি বলা যায় সেই হেলদি চুল আমার না নর্মাল তো সেরকমই আর চুল যেরকম সারা বছর চিরুনিতে ওঠে সেরকমই কোনো দিনই আমি ওই চুল মানে একদম যে উঠছে না সেটাও আমার সাথে কোনো দিনে হয়নি আবার যেরকম গোজ সারা গোজ সারা চুল উঠছে সেটাও আমার সাথে কোনোদিনে হয়নি তবে বর্ষাকালে চুলটা একটু বেশি ওঠে এছাড়া ঠিক আছে এছাড়া কোনো অসুবিধা হয় না এই দু মাসে এই তেলটা আমি ব্যবহার করেছি এবং এই আরেকটা শিশি আছে এই দুটো শিশি তো এই তেল শিশিটা এতটুকু শেষ হয়েছে আর কি তো দু মাসে ব্যবহার করে আমি কিন্তু মানে চুলটা যে আমার পড়াটা কমেছে যে যতগুলো হয়তো দশটা বা বারোটা বা পনেরোটা করে চুল যেখানে চিরুনিতে থাকতো সেই জায়গায় যে পাঁচটা বা তিনটে করে চুল ঝরেছে আর কি এমনটা কিন্তু নয় চুল নিয়ে ঝরার মাপটা মনে হয় আমার একই আছে কিন্তু শুধুমাত্র আমার চুলটা লম্বা হয়েছে এছাড়া আসি চুলের খুশকি চুলের যে অসুখ খুশকি আর কি সেই খুশকির ব্যাপারে আমার চুলে খুশকি মানে খুশকিটা যে অনেকে শ্যাম্পু করলেও থাকে চুলে সবসময় আজ চলে খুশকি ঝরঝর করে পড়ে সেরকম খুশকি আমার কোনো দিনই ছিল না বা এখনও নেই এই তেলটা ইউজ করার পরেও আমার চুলে কিন্তু সেরকম কোনো খুসকি ফুসকি এসবের কোনো অসুবিধা হয়নি আর তেলটা আমি ইউজ করি সপ্তাহে দুদিন মিনিমাম ইউজ করি তিন দিন হয় না দুদিন ইউজ করি ধরো আজকে যদি আমি ইউজ করি তো রাতের দিকে আমি চুলের মধ্যে ম্যাসাজ করলাম ম্যাসাজ করে পরের দিন আমি শ্যাম্পু করে নিই জঙ্গলের বিভিন্ন জড়িবুটি বা যে ভেষজ গাছ গাছালি আছে সেইখান থেকে লতা পাতা অনেক রকমের প্রচুর রকমের থেকে যেগুলো অন্যান্য সব জায়গায় পাওয়া যায় না তো ওই হাকিপুকি কমিউনিটি ওই এরিয়াতে ওরা এই তেলটা তৈরি করছে আর এই তেলটা থেকে আমি যে উপকারটা পেয়েছি তোমাদের বললাম আমার চুলটা অনেকটাই লম্বা হয়েছে আমি মানে নিজেও মানে অবাক হয়ে গেছি যে এরকম একটা অবিশ্বাস্য ফল পাবো এই তেলটা ইউজ করে আমি তিন চার মাস পর পর আমার চুলের যে একদম গোড়ার দিকের অংশটা মানে এই যে চুলটা ধরে যে গোড়ার দিকে যে অংশগুলো চুলটা একটু লম্বা হয়েছে নিচের দিকটা আমি হালকা করে কাচি দিয়ে কেটে দিই এর নিচটা যদি এভাবে ছেটে দেওয়া হয় আর কি তাহলে নাকি চুলটার গ্রোথটা ভালো হয় তো আদিবাসী হেয়ার অয়েলটা লাগানোর পর থেকে আমি এখনো কাটি কাটিনি তো দেখছি না চুলের গোড়াটা কিন্তু খুব একটা অপুষ্ট নয় ঠিকই আছে চুলের গোড়াটা এখন না কাটলেও হবে আমি তিন মাস চার মাস পর পর চুলের আগা আগাটা আর কি গোড়াটা না সরি আগাটা আমি কেটে দিই আমি যে জন্য নিয়েছি যে চুলটা লম্বা করার জন্য সেটা নিয়ে আমি সম্পূর্ণ স্যাটিসফাইড এছাড়া আমার কিন্তু এই তেলটা মানে কোনো রকমের ক্ষতি সেভাবে আমি দেখতে পাইনি বরঞ্চ লাভই হয়েছে তো চলো এই তেলটা আমি তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি চুলে আমি কিভাবে অ্যাপ্লাই করেছি আর এই তেলটা কিন্তু এই কালারটা দেখতেই পাচ্ছ কেমন একটু কালচে কালচে টাইপের এই যে একদম ক্যামেরাতে যে কালার দেখা যাচ্ছে সেম সেম কালার হ্যাঁ আমার খুব একটা বেশি লাগে না চুলের গোড়ায় ম্যাসেজ করতে হবে এখন নিয়ে নিলাম তো এভাবে এবার হালকা করে এভাবে ম্যাসাজ করি ভালোভাবে একটু মেসেজ করতে হবে চুলে যাতে চুলের স্কিনে মানে চুলের গোড়ায় আর কি তেলটা পড়ে তেলটা লাগে আর কি চুলের গোড়ায় সেভাবে ম্যাসেজ করতে হবে আর যে ছোট ছোট যে বেবি হেয়ারগুলো ছিল একদম ছোট ছোট যে হেয়ারগুলো থাকে সেই হেয়ারগুলো কিন্তু লম্বা হয়ে লম্বা হচ্ছে এখন আর এই যে দেখো সামনের দিকটা এই সাইড দিকে আমার চুল অনেকটাই হালকা ছিল তো এই সাইডেও কিন্তু চুলগুলো লম্বা হয়েছে এবং এই সামনের দিকটায় আর আমার তো কপালটা একটু বড়ই এই এই সাইডেও কিন্তু ভালোই আর কি চুলগুলো একটু ঘন হয়েছে তাহলে ভাবো আমি যেরকম চুল চাই সেরকম চুল যদি এই তেলটা লাগিয়ে পাই তাহলে তো বেশ মানে হ্যাপি থাকবো আমি চুলেরও একটা আয়ু আছে ও নির্দিষ্ট সময়ে ঝরবে আবার নতুন চুল সেখানে গজাবে এবার হচ্ছে কি যে নতুন চুলটা ঠিকমতো বৃদ্ধি পাচ্ছে কিনা সেটাই দেখার বিষয় তো আমার মনে হয় আমরা যেগুলোকে বেবি হেয়ার বলে থাকি সেই বেবি হেয়ারগুলো কিন্তু এই তেলটা লাগালে তো আমরা যেগুলোকে বেবি হেয়ার বলে থাকি যেগুলো আর কি আমাদের চুলটা চুল আমাদের তো ঝরবে কিন্তু তার সাথে সাথে যে ব্যালেন্সটা ঠিক রাখবে সেই বেবি হেয়ারগুলো হয়ে সেই বেবি হেয়ারগুলো ঠিক মতো বড় হচ্ছে আর চুলটা কিন্তু খুব একটা পাতলাও হচ্ছে না চুলটা খুব একটা পাতলা হচ্ছে না চুলের যে মানে গোছটা সেটা ঠিকই থাকছে তবে সপ্তাহে তিন থেকে চার দিন ইউজ করা ভালো আমি তো সপ্তাহে দুদিন ধরো ইউজ করি সপ্তাহে দুদিন আর চুলটা কাটলেও আর কোনো টেনশন নেই আছেই তো আদিবাসী হেয়ার অয়েল এটা লাগালেই ব্যাস কয়েক মাসের মধ্যেই আবার চুলটা লম্বা হয়ে যাবে আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে আপনারাও যদি আমার মতো ভাবেন যে হ্যাঁ আমিও এই তেলটা ইউজ করব তাহলে কিন্তু অর্ডার করতেই পারেন যারা আমার মতো লম্বা চুল ভালোবাসেন এবং চান যে না আমার চুলটা একটু লম্বা হোক লম্বা করি তাহলে কিন্তু এই আদিবাসী হেয়ার অয়েলটা অর্ডার করতেই পারেন বেশ ভালো মানে চুলটা লম্বা হবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এটা হয়তো আপনার কাছে এক সেকেন্ডের কাজ কিন্তু আমার কাছে এর মূল্য এখানে শেষ করছি টাটা